আসসালামু আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি টুডেজ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা আঞ্জুম। করোনা মহামারীর মধ্যে যেখানে পৃথিবীর অর্ধেক মানুষ চাকরিহীন অবস্থায় রয়েছেন, অনেকে অনেক দরিদ্র হয়ে গেছেন, ঠিক সেই অবস্থাতেই পৃথিবীর অনেক মানুষ হয়েছেন মিলেনিয়ার। মহামারীর কারণে বিশ্বে যখন অনেক দরিদ্র মানুষ আরও দরিদ্র হয়েছেন, সেখানে বিশ্বে কোটিপতিদের সংখ্যা আরও 52 লাখ বেড়ে 5,61,00,000 দাঁড়িয়েছে বলে ক্রেডিট সুইসের গবেষণায় বেরিয়ে এসেছে। শেয়ার বাজারের ক্ষতি কাটিয়ে ওঠা এবং বিশেষ করে বাড়িঘরের মূল্য বৃদ্ধি পাওয়ায় তাদের কোটিপতি হয়ে ওঠার পিছনে মূল ভূমিকা রেখেছে। গবেষকরা বলছেন, ধন সম্পদ বৃদ্ধির বিষয়টি দেখা গেছে মহামারীর কারণে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি যেন একেবারে আলাদা একটা বিষয়। অর্থনীতিবিদ এবং গ্লোবাল ওয়েলথ রিপোর্টের লেখক অ্যান্থনি সোরকোস বলছেন, মহামারীর কারণে বিশ্ব বাজারের উপর একটি স্বল্পমেয়াদী প্রভাব পড়েছিল, কিন্তু 2020 সাল নাগাদ তার বেশিরভাগই কাটিয়ে উঠে গেছে। বিশ্বের ধনীদের সম্পদ এই বিপদের মধ্যেও যে স্থিতা অবস্থায় থেকেছে তা নয়, বরং বছরের দ্বিতীয় ভাগে তা আরও বেড়েছে তিনি বলছেন। তবে প্রাপ্তবয়স্ক মানুষদের মধ্যে সম্পদের পার্থক্য 2020 সালে আরও বেড়েছে। মিস্টার সোরকোস বলছেন, তবে কিছু কিছু বিষয় ভবিষ্যৎ সময়ের সঙ্গে সংশোধন হতে পারে, যেমন কোনো একটা পর্যায়ে ব্যাংক সুদের হার আবার বাড়বে, আবার সম্পদের মূল্য কমে যাবে। এই প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের সম্পদের পরিমাণ বেড়েছে 7.4%। 21 শতকের শুরুতে যে পরিমাণ মানুষের কাছে অন্তত $10,000 এবং $1,00,000 ছিল, তাদের সংখ্যা এখন 3 গুণ বেড়েছে। 2000 সালে এরকম মানুষের সংখ্যা ছিল 50,70,00,000। 2020 সাল নাগাদ সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 170 কোটিতে। গবেষকরা বলছেন, এই সম্পদ বৃদ্ধির কারণ হচ্ছে উদীয়মান অর্থনীতির দেশগুলোর সমৃদ্ধি বেড়েই চলেছে, বিশেষ করে চীনের। এছাড়া উন্নয়নশীল দেশগুলো মধ্যবিত্তদেরও বিকাশ হচ্ছে। ক্রেডিট সুইসের প্রধান বিনিয়োগ কর্মকর্তা ন্যানিনতে হেলসার ফাইট হেরবে বলেছেন, মহামারীর কারণে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া ব্যবসা এবং ব্যক্তিদের জন্য বিশ্বের সরকারগুলো এবং কেন্দ্রীয় ব্যাংকগুলো যে ব্যাপক অর্থনৈতিক সহায়তা প্রকল্প নিয়েছে, সুদের হার কমিয়ে দিয়েছে, তার ভূমিকা অস্বীকার করার উপায় নেই। এ কারণে মহামারীর কারণে বিশ্বের একটি বড় সংকট ঠেকিয়ে দেওয়া গেছে। তিনি বলছেন, কেন্দ্রীয় ব্যাংকগুলো যে সুদের হার কমিয়েছে, সম্ভবত তার কারণে বড় প্রভাব পড়েছে। এটা একটা প্রধান কারণ যে শেয়ারের দাম বেড়েছে, বাড়ির মূল্য বৃদ্ধি হয়েছে, এবং এর ফলে আমাদের বিবেচনায় একজন মানুষের সার্বিক ধন সম্পদ বৃদ্ধি পেয়েছে। তিনি বলছেন, ব্যাংক সুদের হার বিশ্বব্যাপী কমে যাওয়ায় তার প্রভাব সরাসরি শেয়ারের দাম ও বাড়ি বা অ্যাপার্টমেন্টের উপরে পড়েছে। এ কারণে মানুষের ব্যক্তিগত সম্পদও বেড়েছে। তবে তিনি সতর্ক করে দিয়েছেন, সেই সঙ্গে GDP-র তুলনায় অনেক দেশে জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ অন্তত 20% বেড়েছে।